এই অধ ঘন্টা ভিতরে আমি অধ ঘন্টা হল আন্দোলন আরম্ভ কলু অধ ঘন্টা ভিতরে কেতে গাড়ি জাম হচ্ছে তেমন সেই আপনার স্পষ্টভাবে বুঝুবে রাস্তা কেতে ব্যস্তবহুল এবং কেতে দরকারি রাস্তা প্রতিদিন হাজার হাজার লোক এই রাস্তার যা আসা করছেন রাজ্যের এক ভালো হসপিটাল এখানে অবস্থিত হয়েকি অছি সোম হসপিটাল এবং প্রতিদিন চিকিৎসিত হওয়া হাজার হাজার লোক এই বাটে যা আসা করছেন বিশেষ ভাবে 22 নম্বর ওয়ার্ডর যে ভাই ভৌণী মানে এখানে আসিকি আমার আন্দোলনের যোগ দিয়েছেন সেমানে মোর প্রশ্ন সরকারকু সেমানে কোন সরকারকু ভোট দেই নথিলে কি সেমানে প্রতিথর ভোট দৌচন্তি তাঙ্কর মৌলিক অধিকার ছড়াইবা পাই বিএমসি হোক কি সরকার হোক কি প্রতিদিন সেমানে ঘরু বাহারলা বেলকু নলা পানিরে গোড় ধইলা ভলিয়া গোড় ধইকি বাহারুচন্তি এবং যেতবেলে ঘরকু পশুচন্তি নলা পানিরে গোড় ধইকি ঘরকু পশুচন্তি কি পাপ করিছন্তি সেমানে ভুবনেশ্বর কর্পোরেশন স্মার্ট সিটি কহিকি সারা দেশের এক নম্বর স্মার্ট সিটি কহিকি বিএমসি আগে নাচিলে মেয়র আউ তাঙ্কর কর্পোরেটর মানে বিএমসি অধিকার মানে সেতরে সামিল হলে আজ বিএমসি অধিকারী মানুষ মোর প্রশ্ন বিএমসি অফিসর মানুষ মোর প্রশ্ন তুমি সবু অঞ্চল বুলুছ এ অঞ্চলের প্রতিদিন যদি খরা দিনে এই অবস্থা বর্ষা দিনে কি অবস্থা হতু আপনার মানে অনুমান করুথিলে এবং বিশেষ ভাবে আমার পছপটে গোটে আয়ুর্বেদিক হসপিটাল হসপিটাল যাওয়া পাই বাট নাই পানি তা দেহে আঁঠি আঁঠি পানি রহুছি তেমন পেসেন্ট কেমতি আসবে বা সাধারণ লোক কেমতি আসবে হসপিটালকু যদি আসবে বাট নাই আউ কাহা ঘর কথা ছাড়ন্তু তেমন এই কথা উপরে ভারতীয় জনতা পার্টি আজ আরম্ভ করেছি মাত্র এ লড়াই পুরা লম্বা লড়াই চালিব যে পর্যন্ত একু অতি শীঘ্র আর প্রতিকার ন করেছেন এবং এ অসুবিধা শীঘ্র দূর ন করেছেন ভারতীয় জনতা পার্টি সাধারণ লোক স্বরূপ নেই আজ রাজরাস্তা আসিছি যদি এ কথা কর্ণপাত ন করতে আগামী দিনের এ লড়াই আহুরি শক্তিশালী হব সরকার অচল করিবার ক্ষমতা এ অঞ্চলবাসী অছি এ অঞ্চলবাসী সরকার অচল করে দেবে।